এই পৃথিবীর এক নম্বর ধনী ইলন মাস্কের উপরে চরমভাবে ক্ষেপেছেন ইউক্রেনের জোকার প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। শুধু ক্ষেপেছেন বললে ভুল হবে, তিনি চরমভাবে ধুয়ে দিয়েছেন ইলন মাস্ককে। এই ক্ষেপে যাওয়ার কারণ হলো রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ইলন মাস্ক কিছু প্রস্তাব পেশ করেছিলেন। ইলন মাস্কের এক নম্বর প্রস্তাব ছিল ক্রাইমিয়া উপদ্বীপে ইউক্রেনের যে দাবি, সেখানে দাবিটি ছেড়ে দিয়ে ক্রাইমিয়ার উপরে রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নেয়া, রাশিয়ার মালিকানা স্বীকার করে নেয়া। দ্বিতীয় প্রস্তাব ছিল রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল দখল করে রাশিয়ার সাথে অন্তর্ভুক্তি করে গণভোট দিয়েছে, জাতিসংঘের অধীনে এই গণভোট আবার অনুষ্ঠিত হওয়ার সুযোগ দেয়া। এই প্রস্তাবনাগুলো তিনি ব্যক্তিগতভাবে নিজের ফেসবুক ওয়ালে অথবা টুইটার অ্যাকাউন্টে দেননি। এই প্রস্তাবনাগুলো দেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মিডিয়া নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে একটি গোল টেবিল বৈঠকে। সেখানে পৃথিবীর বিভিন্ন যুদ্ধ বিশেষজ্ঞ, সমর বিশেষজ্ঞ, অর্থনীতিবিদদেরকে দাওয়াত দেওয়া হয়। তাদের সবার সাথে পৃথিবীর এই সেরাধনী ইলন মাস্ককেও দাওয়াত দেওয়া হয়েছিল। সেই বৈঠকে, সেই আলোচনায় তিনি এই প্রস্তাবগুলো পেশ করেন। এই প্রস্তাব শোনার পর ইউক্রেনের জোকার অপরিণামদর্শী প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এই ইলন মাস্কের উপরে ক্ষেপে যান। তিনি আক্রমণ করে ইলন মাস্ককে বলেন ইলন মাস্ক কারোর দ্বারা প্রভাবিত। এই কারোর দ্বারা প্রভাবিত বলতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুঝিয়েছেন। তার ধারণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইলন মাস্কের সাক্ষাৎ হয়েছে এবং ইলন মাস্ক পুতিনের কথায় প্রভাবিত হয়ে গিয়েছেন। প্রভাবিত হয়েই তিনি ইউক্রেনের কাছে এই প্রস্তাব পেশ করেছেন। ক্ষেপে গিয়ে শেষে ভলাদিমির জেলেনস্কি বলেন ইলন মাস্কের উচিত ইউক্রেন ভিজিট করা, ইউক্রেনে এসে দেখা এখানকার ধ্বংসলীলার কী অবস্থা, রাশিয়া ইউক্রেনে কী ঘটিয়েছে, তাহলে তিনি বুঝতে পারবেন তার প্রস্তাবের যথার্থতা কতটুকু। এইভাবেই তিনি তার ক্ষোভ এবং দুঃখের কথা প্রকাশ করেন ইলন মাস্কের বিরুদ্ধে। ইলন মাস্ক কোনো অপরিণামদর্শী প্রস্তাব দেননি। এমন প্রস্তাব আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জারও দিয়েছিলেন এপ্রিল মাসে। তিনি বলেছিলেন রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে, ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেই অঞ্চলগুলোর উপরে ইউক্রেনের দখলদারিত্ব বা অধিকার মেনে নিয়ে যুদ্ধকে থামিয়ে দেওয়া উচিত। আপাতত যুদ্ধকে গোলাবারুদ থেকে, মাঠ ময়দান থেকে আলোচনার টেবিলে নিয়ে এসে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা উচিত। পরবর্তীতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ওই অঞ্চলগুলো নিয়ে সিদ্ধান্ত নিলেই ভালো হবে। তখনও হেনরি কিসিঞ্জারের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন এই ভলাদিমির জেলেনস্কি। যদিও এই যুদ্ধটি করে রাশিয়া যার পরনাই একটি অন্যায় করেছে, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির অতিরিক্ত লাফালাফির কারণে তিনি এই যুদ্ধ ডেকে এনেছেন। তিনি যদি ইউরোপীয় ইউনিয়নে এবং ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে একটু শিথিল্য বা শৈথিল্য দেখাতেন, একটু অনীহা দেখাতেন, কূটনৈতিকভাবে কৌশলগতভাবে তিনি বলতেন আমরা পরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব বা ন্যাটোর সদস্য হব, তাহলে হয়তোবা এই যুদ্ধটি হতো না। কখনো কখনো দুর্বল হলেও বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধ, সহিংসতা এবং হানাহানি, মারামারি এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু তিনি অতিরিক্তভাবে পশ্চিমাদের বাফার স্টেটে পরিণত হতে গিয়ে এই যুদ্ধটি টেনে এনেছেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।